নামাজ কি জিনিস একটু আপনাদেরকে বলি, নামাজ কাকে বলে, নামাজ কি জিনিস একটু কান করে শুনলেন। প্যানা নবী দুনিয়া থেকে যেদিন চলে যাবেন দরদি বাপ মুসলমান সোনারে আমার, বিশ্ব নবী কোন বিবির কথা বলে নাই, ছেলে মেয়ের কথা বলে নাই, আত্মীয় স্বজনের কথা বলে নাই। প্যারা নবী কিন্তু কোনদিন সাহাবাদের কথা বলে নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা বড় খারাপ, মাথায় প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড জ্বর। বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা রে এটা কোন সময়? বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। বলে আয়েশা একটাবার আমাকে মসজিদে নববীর দিকে মাথাটা উঁচু করে দাও, মাথাটা উঁচু করে দেওয়া হলো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কেন উঁচু করা হলো? নবী বলেন, আয়েশা আমার মাথাটা তুমি নিচু করে দাও। মাথাটা নিচু হয়ে গেল, বিশ্ব নবীর দুই চোখের কোনো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহর নবী বলেন, আয়েশা, আয়েশা বলেন, রসুল গো আপনার চোখে কেন পানি একটু বলুন? বলে ইয়া রসুলুল্লাহ দয়া করে বলুন কেন চোখে পানি? রসুল বললেন, আয়েশা ওরে আমার আয়েশা এটা আমার সুখের পানি দুঃখের পানি নয়। মা আয়েশা বললেন, ইয়া রসুলুল্লাহ চোখের পানি আবার সুখের হয়? বলে আয়েশা কখনো কখনো সময় সুখের হয়ে যায়। বলে কি করে হয়? বলে আয়েশা এই নামাজ কায়েম করার জন্যে, এই নামাজকে আমি দুনিয়ার জমিনে কায়েম করার জন্যে, দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে তাইফের ময়দানে রক্ত দিলাম, উহুদের প্রান্তে দান্দার মোবারক শহীদ করলাম। বলে আয়েশা তাইফের ময়দানে কাফের বেঈমানেরা আমাকে রক্ত রক্তিত করে দিল। ওরে আয়েশা আমি যখন নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তাম, কাফের বেঈমানেরা আমার পেছন থেকে ভোরে উঠের ভড়ি চাপিয়ে দিত। খালি আয়েশা তাই নয়, আমি যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, রে আয়েশা বেঈমান কাফেরেরা আমার পেছন থেকে আমাকে গলায় গামছা বাঁধিয়ে দিয়ে আমি নবীকে পেছন দিকে টান দিয়ে জিব্বা কানা বের করে দিত। বলে আয়েশা আমার উপর অকাট অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন, নবী গো ও আমার দোস্ত আমার হাবিবুল্লাহ, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, আপনি মক্কা ছেড়ে মদিনার বুকে চলে যান গো রসুল। গজল আছে আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়, নবী গো আমার ঘড়াইয়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়, আবদুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার করবে এতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘড়াইয়া বাজার, হিজরত করিয়া চলন মদিনায়, নবী গো আমার ঘড়াইয়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হজরত আলী আছে বিছানা খালি, নবী বলে হজরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘড়াইয়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়, নবী গো আমার বানায়া সংসার, হিজরত করিয়া চলন মদিনায়, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, বেকুল হয়ে রইল মদিনায়। আজ নবী গো আমার ঘড়াইয়া বাজার, হিজরত করিয়া চলন মদিনায়, নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে
নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে তু যখনই ভেজায় আজ নবী গো আমার ঘড়াইয়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ও মুসলমান দরদি প্যারা নবী মক্কা চড়ে মদিনার পথে গেলেন এই নামাজকে কায়েম করতে গিয়ে দিনকে কায়েম করতে গিয়ে তাই আল্লাহর নবী মায়ের সঙ্গে বলছে না এ সারে এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি কত মার খেয়েছি তায়েফের ময়দানে কাফেররা আমার উপর অকাট অত্যাচার করেছে আমাকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা চড়ে মদিনার পথে চলে যেতে হয়েছে ওরে আয়েশা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি রসুল দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার উম্মত উম্মতি যারা হবে আমার সাহাবা যারা হবে তারা এই নামাজকে কেয়ামত পর্যন্ত আদায় করবে সেই মুসলমান নামাজ পড়ে না সেই মুসলমান নামাজের ধার ধারে না সেই মুসলমান মসজিদ মুখী হতে পারে না সেই মুসলমান আল্লাহ মুখী হতে পারে না আল্লাহর দিনকে মেনে নিতে পারে না আল্লাহর কোরআনকে মেনে নিতে পারে না আজ আমি আপনাদেরকে বলবো বাপ আজকে যদি আমরা দিনওয়ালা হয়ে যেতাম কোরআনওয়ালা ইমানওয়ালা হয়ে যেতাম মসজিদ মুখী দিনমুখী হয়ে যেতাম রে বাবা আজ আল্লাহ আমাদের উপরে হেফাজত করতো আজ আল্লাহ আমাদের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে নামাজ নাই আমাদের ভিতরে আল্লাহর বিধান আমাদের ভিতরে নেই নামাজ আমাদের ভিতরে নেই এই জন্য আজকে আমাদের মুসলমানদের বড় দুর্দিন জোরে বলেন ঠিক না কথা বলেন ঠিক না বে ঠিক আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে না যাদের ভিতরে কোনো নামাজ নেই কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য কিসে জোরে বলুন জোরে বলুন না কেন কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য কিসে নামাজ কিন্তু কিছু লোক আছে দেখবেন নামাজ পড়েন না রোজা করেন না আল্লাহ চিনেন না দিন চিনেন না কোরআন চিনেন না আপনি যদি বলেন তো পাকা আবু জেহেল রে তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে দিবে না দিবে না এই কথা বলেন দিবে না দেবে না আলে তুমি আবু জেহেল বললি কিনা আবু জেহেল বললি কিনা কিন্তু মাল জীবনও আল্লাহ চিনে না নবী চিনে না রসুল চিনে না এই বাবা আবার আবু জেহেল বললে রাগ হয়ে যায় এরকম লোক আছে না নাই জোরে বলুন আছে না নাই তার মানে সেও জানে যে আবু জেহেল এক নম্বর বদমাইশ ছিল কি আবু জেহেল ভালো লোক ছিল না খারাপ লোক ছিল জোরে বলুন কথা বলে না পা খারাপ ছিল দুনিয়া থেকে আবু জেহেল চলে গেছে তার নাম নিশানা মিশে গেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় কুদরত দেখেন আল্লাহর সঙ্গে পাল্লা দেবে যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে যারা আল্লাহর দিনের সঙ্গে গাদ্দারি করবে যারা আল্লাহর হুকুমের সঙ্গে গাদ্দারি করবে যারা আল্লাহর যে আইনের উপর গাদ্দারি করবে যারা তাদেরকে হকাল পরকালে আল্লাহ ধ্বংস করে দেবে কি দেবে না জোরে বলুন লাঞ্ছিত করবে কি করবে না আবু জাহেল এত গাদ্দার ছিল ইসলামের কঠোর দুশ্মন আবু জেহেল চলে গেছে কিন্তু তার বাড়ি বহুত বড় বাড়ি হাজি সাহেবরা জানেন এখানে হাজি সাহেব তো কেউ নাই আমাদের আজম সাহেব গিয়েছিলেন না নাকি হুজুর মুফতি সাহেব গিয়েছিলেন দুবার গিয়েছিলেন যা এখন তাহলে উনি দেখে এসেছেন দুবার গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের বাড়িটাকে এখনো রেখেছেন তো কিভাবে রেখেছেন কি করে রেখেছেন কি কারণে রেখেছেন একটু বলে দিই আপনাদেরকে আবু জেহেলের বাড়িটাকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন সব চেম্বার করে দিয়েছে কিসের চেম্বার জোরে বলুন মানে গোটা বিশ্বের যত মুসলমান আছে হজ করতে যাবি আর ওই 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 আবু জেহেলের বাড়িতে পায়খানা করে দিয়ে পাইলি আসবি কি বললেন লাঞ্ছিত তো একজন আমাকে সেদিন হাজি সাহেব বলছে আচ্ছা হজর আমি হজ করতে গেলে আমার পায়খানা চাপাইনি কিন্তু আমেশা কি বললেন তো মন টানছে আবু জেহেলের ঘরে একবার পায়খানা করে দিয়েছে যাবে হবে একবারে যে কুচিয়ে কুচিয়েও পায়খানা করে হয়েছে বাবজি লাঞ্ছিত করে রেখেছেন এবাব আল্লাহর সঙ্গে পাল্লা দিবে যারা ইসলামের বিরোধিতা করবে যারা তাদেরকে আল্লাহ দুনিয়া তো ধ্বংস করবেন এবং পরকালেও ধ্বংস করবেন কে করবেন জোরে বলুন আরে ইসলাম আছে দিন আছে
কুরআন আছে মসজিদ মাদ্রাসা আছে মুসলমান আছে থাকবে মরতে দম তক কিয়ামত পর্যন্ত থাকবে ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উদবা পারেনি সাইবা পারেনি মুগরা পারেনি এই যুগের বেঈমান তারাও ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মরতে দম তক ইসলামকে মুটিয়ে দিতে পারবে না একটু চিল্লিয়ে বলুন তো ইনশাআল্লাহ একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ হাত তুলুন এই কটা লোকের ভিতরে হাত তুলছেন না হ্যাঁ তার মানে আপনারা বুঝতে পাচ্ছেন যে মৌলবি কিছু চাইবে নাকি হ্যাঁ এই বাবা যে জিতল যে হাত তুললো সে জিতল আর যে তুললো না কি হলো জরবন কি হলো হেরে গেল তো সন্ন্যাসী ডাঙার লোক এই দেশের লোক বলছে আমাদেরকে আইজুল মৌলবি ঠকাবে কত বড় বড় মৌলবি এলো আর গেল আর এলো আর গেল কেউ ঠকাইতে পারলো না আর এই আজিজুল মৌলবি ঠকাবে এত সাহস হ্যাঁ কিন্তু বাবুজি সে নিজে ঠকিল অন্য ঠকিল না যে হাত তুলে দিল জিতে গেল যে তুলল না সে কি হলো নিজেও ঠকিল কিরকম সন্ন্যাসী ডাঙ্গার লোক বদনা চিনেন তো বদনা কি গো চিনেন না বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে জোরে বলুন কি করতে পায়খানা করব বলে তো পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু বাবা পানি সহ পড়েছে চুরাই লিখ বুঝলেন না তবে যারে সর্বনাশ আজ পর্যন্ত কেউ ঠকাতে পারল না আর এই বদনা তুই ঠকিয়ে ফেললে দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো ও আবার তার ভরা দিন বদনাই করে পানি লিয়েছি বলছে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা ফিরব তুই দেখি কি করে ঠকাস এ বাবা আজ ঠকিল না জিতল জোরে বলে আজও ঠকিল তো যারা হাত তুললো তারা জিতল আর যারা তুললো না তারা কি হইল জরবন কি হইল ওরা মনে মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু বাবা যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে